চলন্ত ট্রেন থেকে জানলা দিয়ে ছুটে আসা পাথরের আঘাতে জখম হলো এক মহিলা ট্রেন যাত্রী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ট্রেনে। আহত ওই মহিলা যাত্রীর নাম অপর্ণা রায়, বয়স 38 বছর। বুধবার বিকেলে বোলপুর স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেসে ওঠেন ওই মহিলা যাত্রী। পাকুড় স্টেশন আসার পথে ট্রেনের জানলার ধারে সংরক্ষিত কামরায় বসে থাকলে আচমকা একটি পাথর ছুটে আসে এবং মহিলার মাথার বাম দিকে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় কোনো রকমে দেড় ঘন্টা পর ট্রেনটি মালদা টাউন স্টেশনে আসলে জিআরপিকে মৌখিকভাবে দুষ্কৃতীরা বাইরে থেকে পাথর ছুঁড়েছে বলে অভিযোগ জানান ওই মহিলা ট্রেন যাত্রী। এরপরেই তিনি রেলের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সূত্রের খবর, পেশায় শিক্ষিকা ওই মহিলা কর্মসূত্রে শান্তিনিকেতনে থাকেন। তেভাগা এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরার জানলার ধারে উনি বসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য রেল পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমি ভাবছি যে কার অনিষ্ট হয়েছে, মানে হলো আমি তো আমার যে লেগেছে বুঝতেই পারিনি, মানে এত তখনও মানে অবস্থাটা অন্যরকম হয়েছে। তখন থেকে মানে এরকম এই যে জায়গাটা মানে ইন্টারনাল হ্যামারেজ হয়ে আছে আর এখন চরম ব্যথা। এখন আমি একটা ডাক্তারকে ইমিডিয়েট আমার এক্সরে চাই, আর এটা যাতে রক্তটা না জমে, মানে ফার্দার ট্রিটমেন্টগুলো আর রক্তটা যেন না জমে তার ওষুধ খেতে হবে। ইমিডিয়েট আমার ডাক্তার চাই এখনই। অ্যাক্সিডেন্ট আর কি, এগুলো ইয়ে বলা যায় না। কে বা কারা পাথর ছুড়লো? ওই যারা ওই দাঁড়িয়ে ছিল না মাঠে রাতে সব মানে খেলা করে, একটু মাঝারি সাইজের আর কি, খুব বাচ্চারাও না ওরা। কোন ট্রেনে আসছিলেন আপনি? বালুরঘাট এক্সপ্রেস। কোথা থেকে আসছিলেন দিদি? আমি বোলপুর শান্তিনিকেতন থেকে উঠেছি, নিয়ে মালদা। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।